ভাবছি যে শহরের ওই দৌরাত্ম্যর থেকে অনেক দূরে এখানে এই বাড়িতেই আমরা সারা জীবনের জন্য থেকে যাই। ওয়াই নট, দাদা তো এটা আমাদের জন্যই বানিয়েছে, সেই জন্য আমি এখানেই থাকতে চাই। দাদা তো ভীষণ ভালোবেসে। আর ম্যাডাম্মা? এই মাডা ছোট থেকেই আমাদের সঙ্গেই থাকে, দাদা এই বাড়িটা ওনার জন্যই বানিয়েছে। তুমি কি জানো ছোট থেকে উনিই আমাকে বড় করেছেন। সত্যি? চলো খাবার রেডি আছে। চলো খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নাও। চলো না, আরে চলো ভরত, চলো। দারুণ খেতে। তোমার ভালো লেগেছে না? ম্যাডামা, দাদা না? হ্যাঁ বাবা, তোমরা ভালো করে খাবার খাও, আমি দেখে আসছি, এক্ষুনি আসছি। এই এরকম কেন করলে? এটা মিলিটারি অভ্যেস, আমরা খাবার খেয়ে নেওয়ার পরে গ্লাসটা এইভাবেই রাখি, তার মানে আমাদের পেট ভর্তি হয়ে গেছে। ও নাইস, হ্যাঁ আজ থেকে আমিও এরকমই করব। এখনই শুরু করে দাও। রেখে দিলাম। That's good. কোথায় কামিনী মালা? আরে কোথায় গেল এরা? চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয় আমার কাছে। দাদা, তোমাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম। সত্যি? আরে এটা কি করছো দাদা? আরে তোকে দেখার খুশিতে এটা। দাদা আমি কিন্তু শুধু কামিনী নই, ডক্টর কামিনী এমবিবিএস। ডক্টর কামিনী দেখলে? আচ্ছা শোন, এদের সঙ্গে আলাপ করা। এ হলো সুরেশ, এ হলো আনোয়ার, এ হলো হারান, আর এ হলো জয়, এ হলো আমার বোন। কি দারুণ ফিগার ভাই মেয়েটার। কর এখানে সব বলিস না, এইসব দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস না? দাদা আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এক মিনিট দাঁড়াও। তুমি কিছু জানো নাকি? ডেকে আনতে গেছি তো। এসো, এসো না। ও এদের সবাইকে দেখে চিনবেটা কি করে? দাদা। হ্যাঁ। ডক্টর ভরত আমার ক্লাসমেট, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করতে চাই দাদা। তো তোমার খাওয়া হয়ে গেছে? এ খাবার খেয়েছে? সবার জন্য খাবার নিয়ে এসো। এ গিয়ে খাবারটা খেয়ে নাও, পরে কথা বলছি। তুমি খাবার খেয়ে আরাম করো, পরে কথা হচ্ছে। কল্যাণ শৈল নিলয়া কবনীয়া কলাবতী কমলাক্ষী কল্মশক্নি করুণামৃত কাকরা। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। ম্যাডাম এটা কি করলে তুমি? প্রত্যেকদিন সকালে আমি তুলসীকে প্রণাম করার পরই জল স্পর্শ করি। এটা তো খুব ভালো কথা। ম্যাডাম, ম্যাডাম বলো বাবা, কামিনীর দাদার এই বিয়েতে মত নেই তাই না? কেন? যদি মত থাকতো তাহলে কালকেই হ্যাঁ বলে দিতেন। তুমি হঠাৎ করে কামিনী মায়ের সঙ্গে চলে এলে, আমি তো অবাক হয়ে গেছিলাম। উনি তো ওর দাদা হন, একটু তো ভাববেনি। আমি জানতাম না যে কামিনীর দাদা এত বড় একজন পলিটিশিয়ান, তবে খুব ভালো মানুষ। তবে একটা ব্যাপার তো শিওর, যে আমার মনে কামিনীর জন্য সত্যিই ভালোবাসা রয়েছে, আর সেটা কোনোদিনও কমবে না। যখন আমি এরকম একটা স্বপ্ন দেখছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একজন আশাতেই সব নষ্ট হয়ে গেল। দাদা, বলেছিলে একলা তুমি, এখন বলছো বোনও আছে সাথে। ডিস্ট্রিক্ট লেভেলের নেতাকে আমি স্টেট লেভেলে পরিচয় দিয়েছি,
তোমাকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু আমার তো মনে হচ্ছে না তোমার সেরকম কোনো ইচ্ছে আছে বলে। নেতাজি, তোমার বোন যার সাথে বিয়ে করতে চলেছে, তুমি কি তার পরিচয় জানো? আমি জানি, জাতিভেদের কারণে সমস্ত পার্টির লোকেরা আমাদের সাথে হাত মেলাতে চায়, তুমি নিশ্চয়ই সেটা জানো। এর মধ্যে অন্য জাতির লোকেদের মিশিয়ে পরিবর্তন আনবে ভেবে আমাদের পার্টিকে বরবাদ করো না। আমাদেরকে যারা ভোট দিয়েছিল তারা তোমার মুখ দেখে নয়, বরং আমরা তাদের জন্য কিছু করব সেই বিশ্বাসে দিয়েছিল। বুঝতে পারলে কথাটা? নিজের ভালোবাসার কারণে কিছু ভুলভাল করে ফেলো না, বুঝতে পারলে? আমি আসছি। নেতাজি, আপনি শান্ত থাকুন। বলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি দাদা, আপনি ভালো থাকবেন, আপনার জাত ভালো থাকবে, তাহলেই আমরা সাথে আছি। কিন্তু আপনি তো শুধু নিজের বোনের ব্যাপারেই ভাবছেন, আমাদের ব্যাপারে ভাবছেন না। তোমরা চুপ করে আছো কেন বলো? এবার আর ওনার সাথে কি কথা বলবো? আপনি একাই এগিয়ে যেতে চান, আমরা কি শুধু আপনার মিছিলে দাঁড়াবো? তোমার বিরুদ্ধে যারা গলা তুলেছিল তাদের কি অবস্থা হয়েছিল সেগুলো মনে আছে তো তোমার? প্রথমে বলেছিলেন আপনি একাই, এবার আপনার বোনও চলে এলো, আপনি চান আমরা শুধুমাত্র আপনার মিছিলে দাঁড়াই আর আপনি একাই এগিয়ে যাবেন, আপনি এটাই চান তো? কি হলো, চুপ করে আছেন কেন? আমাদের জন্য আমাদের জাতি বড়, আমাদের মানুষরা এগিয়ে যাক, ব্যাস আমরা এটুকুই চাই। তোমরা কি বলতে চাইছোটা কি? ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিন। তোমাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি না চাইতেই একটা সমস্যায় জড়িয়ে পড়েছি। এখন আমি এটার থেকে বাইরে বেরোতে পারবো না। তোমার এখানে থাকাটা ভুল নয়, কিন্তু তোমার আসার সময়টা ভুল ছিল। তোমার ভালোবাসা একদমই ভুল নয়, কিন্তু সিচুয়েশনটা একেবারেই ভুল। কালকে যে দাদা ছিল সে আজ আর দাদা নেই। কাল আমি যেন কোনো ভুল না করি তার জন্য বাধ্য করো না। ও এখনো কিছুই জানে না, ওর সাথে যেন খারাপ কিছুই না হয়, সেই জন্যই তোমার থেকে এত বছর দূরে আছি। এবার তুমি বলো, আর যেটা করতে হবে তোমাকেই করতে হবে, তুমি খুব বুদ্ধিমতী, সঠিক সিদ্ধান্ত নিও। আমি তোমাকে আমার অবস্থা বলে দিয়েছি, ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিও। তুমি এখান থেকে চলে যাও। সব তো ঠিক আছে, কিন্তু ওর চলে যাওয়া কালের সাথে আমার কি সম্পর্ক বলুন আমাকে? সম্পর্ক আছে, আর সেটা হলো এটা, তোমাকে দেখতে ওরই মতো। একে তো পুরোপুরি আমার মতোই দেখতে। দাদার জন্য ওর ভালোবাসা এই সম্পর্কটা ভেঙে দিল, সেই দিন থেকে এই বাড়ি থেকেও বেরোয় না, ওর জীবনটা একেবারে নরক হয়ে যায়। তোমার সব আচার আচরণ একদমই ভরতের মতোই মনে হয়। তোমাকে দেখেই আমি নিজেও অবাক হয়ে গেছিলাম বাবা। তাহলে ভেবে দেখো ওই বেচারির উপর দিয়ে কি গেছে। আমার কামিনী মা তো ওই ছেলেটাকে খুব ভালোবাসত, কিন্তু ও কোনো দিনও ভরতের ভালোবাসা পেল না। ওর দাদা ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিল। কিন্তু আপনি আমাকে এসব আগে কেন বলেননি? ওর প্রতি আমার মমতা আমাকে বাধা দিয়েছিল। এই কথার আগে বলে দিয়ে থাকলে তো ও তো আর ওনার সাথে মজা করতো না। দেখুন ম্যাডাম্মা, আপনাকে কিছু একটা করতেই হবে, জুলিও আপনার মেয়ের মতোই, তাকে রক্ষা করাও আপনার কর্তব্য।